থেকে খনিজ তেল ক্রমশ শেষ হয়ে আসছে। রেড মার্কারি একটা মেথিক্যাল কেমিক্যাল কম্পাউন্ড। এটার কথা প্রথম শোনা যায় 80s কমিউনিস্ট সোভিয়েত রাশিয়ায়। যদি সত্যি সত্যি এই রেড মার্কারি পাওয়া যায়, তাহলে বিশ্বের এনার্জি ক্রাইসিসের একটা বড় সমাধান হতে পারে। এক্স্যাক্টলি, আমাদের এই মিশনের এটাই উদ্দেশ্য হওয়া উচিত। দীর্ঘ 1-1.5 বছর অপেক্ষার পর আজকে ফাইনালি সাগরদ্বীপে জগর্ধনের প্রথম, আমি বলবো যে, ট্রেলার লঞ্চ হলো। এর আগে টিজার লঞ্চ হয়েছিল, কিন্তু ট্রেলারটা অনেক বড় আকারে আজকে আমরা ফাইনালি লঞ্চ করছি। 1 বছর আগেই সিনেমা শুটিং শেষ হয়েছে, এবং যে পরিমাণ ভিজুয়াল এফেক্টসের কাজ আমাদের করতে হয়েছে, তার জন্য একটু টাইমটা লেগে গেল। কিন্তু আপনারা আশা করছি যে খুবই ভালোবাসা দেবেন এই ছবিকে এবং এই ট্রেলারকে। আজকে সাগরদ্বীপে জগর্ধনের ট্রেলার লঞ্চ, এবং এই স্কেলে এই ভিজুয়াল এক্সট্রাভাগান্সা, এই ভিজুয়াল ট্রিট যাকে বলে, ট্রেলারের মধ্যে থেকে আমরা জাস্ট একটা পার্ট দেখতে পেরেছি, কিন্তু অসম্ভব বেশিটাই আছে পুরো ছবি জুড়ে। তো সেটা একেবারে মিস করলে চলবে না। 6 ডিসেম্বর রিলিজ করছে সুরেন্দ্র ফিল্মসের ইউটিউব চ্যানেলে। আপনারা ট্রেলারটা নিশ্চয়ই দেখবেন এবং আপনাদের ফিডব্যাক জানাবেন। আমরা কিন্তু অপেক্ষায় থাকবো। আজকে মুক্তি পেল সাগরদ্বীপে জগর্ধনের ট্রেলার। এই ট্রেলার দেখে আপনারা আজ পাবেন ছবিটা ঠিক কী স্কেলের, কী ম্যাগনিচিউডের আমরা বানাবার চেষ্টা করেছি। এই এই ফ্র্যাঞ্চাইজির যে প্রথম ছবিটি ছিল জগর্ধন, তার থেকে অন্তত 5-6 গুণ বড় এই ছবিটি। বড় কী অর্থে বড়? কাস্ট অর্থে বড়, স্কেল অর্থে বড়, গ্রাফিক্স অর্থে বড়, লোকেশনস অর্থে বড়, অ্যাকশন অর্থে বড়, গল্প অর্থে বড়। এই ট্রেলারটা দেখার জন্যে আপনাদের যেতে হবে সুরেন্দ্র ফিল্মসের ইউটিউব চ্যানেলে, এবং সেখানে গিয়ে এই ট্রেলারটি দেখতে হবে, এবং দেখে তার মেজাজটা নিয়ে এই উত্তাপটা অনুভব করতে করতে আপনাদের অপেক্ষা করতে হবে 6 ডিসেম্বরের জন্য, যেদিন মুক্তি পাচ্ছে সাগরদ্বীপে জগর্ধন। আজকে সাগরদ্বীপে জগর্ধনের ট্রেলার লঞ্চ হলো, এবং ট্রেলারটা সকলেই অনলাইন গিয়ে ইউটিউবে কিংবা সুরেন্দ্র ফিল্মসের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মসে দেখতে পারেন। ট্রেলারটা দেখলেই বুঝবেন এটা কতটা একটা লার্জ স্কেলে ছবি প্ল্যান করে বানানো হয়েছে। এবং যারা জগর্ধন পড়েছেন তারা জানবেন যে বিমল কুমারের গল্প ছোটোবেলার থেকেই আমাদের সকলের কাছে খুব এক্সাইটিং। তো সেই গল্পকে বড় পর্দায় নিয়ে আসাটা একটা চ্যালেঞ্জ সকলের কাছেই, আমাদের সকলের কাছে। এবং আমার মনে হচ্ছে ছবিটা দেখে আপনারা খুব এনজয় করবেন, খুব আনন্দ পাবেন। ট্রেলারটা ইজ লুকিং রিয়েলি স্মার্ট অ্যান্ড ভেরি ভেরি বিগ স্কেল। সাউন্ডস্কেপটাও সেরকম রয়েছে, মিক্সিংটা বেশ ভালো হয়েছে, শুনে আনন্দ লাগলো। তো আই থিঙ্ক ট্রেলারটা বেশ জমে উঠবে, আপনারা যখন দেখবেন আপনাদের ডেফিনেটলি এক্সাইট করবে, এবং হলে এসে দেখবেন এটা। আমার মনে হয় আপনারা এমনিতেই আসবেন দেখতে ট্রেলারটা দেখার পরে। ট্রেলারটা আমরা তো টুকটাক করে একটু লুকিয়ে চুরিয়ে শান্তনের কাছ থেকে অনেক আগেই দেখেছি, কিন্তু যতবারই আমরা বলতাম হ্যাঁ রে এটা কি দেখাতে পারি, কোথাও ইয়ে করতে পারি, বলতে পারি, বলতো না দাঁড়াও এটা আনুষ্ঠানিকভাবে হবে। আজকে সেই দিন, সবাই একটা আভাস পাবে, সবাই উত্তেজিত হতে পারবে আমাদেরই মতো যে তারা কি দেখতে চলেছে, তারই একটা ছোট ক্যাপসুল। এবং আমার ধারণা যে ছবি দেখে যে মানে অনেক সময় ট্রেলারে যে উত্তেজনাটা তৈরি হয় লোকের, দেখে মনে হয় বাবা তখন এতটা বড় ভেবেছিলাম আলটিমেটলি এই বেরোলো, কিন্তু সেরকম কোনো চান্স নেই। যা ভাবছেন তার থেকে অনেক বেশি পাওয়ার মতো একটা ছবি আসছে। আমার মনে হয় সাগরদ্বীপে জগর্ধন দেখলে যে স্কেলে আমরা বাংলা ছবি দেখে থাকি অ্যাডভেঞ্চার ফিল্ম হিসেবে, তার থেকে এটা অনেক অনেক বড় এবং লার্জার দ্যান লাইফ বলে।